আমাদের দেশের যুবক যুবতীরা নায়কের নাম গায়কের নাম কম জানে না বেশি জানে? দশজনে দশজন। কোথাও কোনো একটা সিরিয়াল, আপনি এই যে ইন্ডিয়ান চ্যানেল বন্ধ হয়েছে, অনেকের ঘরে খাবার নাই, ঘুম নাই, কথা ঠিক না? কই গেল স্টার জলসা, কই গেল জি বাংলা? এগুলো আসলে অনির্দিষ্টকালের লেগে বন্ধ হয় নাই, কারণ এগুলির যারা দালাল তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছে চ্যানেলগুলো কি আবার চালু করার জন্য। ওই ব্যাপারে আজকে আমার আলোচনা নয়, কিন্তু আমার কষ্টের কথাটা হলো, শাহরুখ খানের নাম জানে, সালমান খানের নাম জানে, উমকের নাম জানে, তুমকের নাম জানে, নায়কের নাম জানে, নায়িকার নাম জানে, কিন্তু যদি বলেন আমার নবী তোমার নবী, যেই নবী ছাড়া কেয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ নাই, সেই নবীর বাপের নাম কি, দাদার নাম কি, নানার নাম কি, বলতে পারবে না? এই সংখ্যাটা অন্তত 99%। কথা কি ঠিক বললাম? আমি যদি বলি বলেন তো রাসূলুল্লাহ ইসলামের দাদির নাম কি, পারবে না। যদি বলি দাদার নাম কি, অনেকেই পারবে না। যদি বলে চাচাদের নাম কি, বলতে পারবে না। কিন্তু আমার নবীকে ঈমান আনতে হলে নবীর বংশসহ গোত্রসহ মা বাপ সহ জানতে হবে এটা কার হুকুম। আহমদ নামে অসংখ্য লোক আছে, সমস্ত আহমদ কি আমাদের নবী? প্রশ্নই আসে না। মোহাম্মদ নামে অসংখ্য না, আমাদের দেশে সবাই মোহাম্মদ, আমাদের নামের আগে মোহাম্মদ আছে না নাই? কিন্তু এরা কি আমাদের নবী? না, আমাদের নবী একজন নির্দিষ্ট ব্যক্তিত্ব, এমন এক সত্তা যিনি জন্মগ্রহণ করেছেন কোথায়। সমস্ত নবীরা সংবাদ দিয়ে গেলেন আমার নবীর ব্যাপারে। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমাকে তোমরা নবী রাসূল হিসাবে মানতে চাও না, আমি সত্যতা প্রমাণ দিয়ে গেলাম, আমার পরে আমি একজন নবীর শুভ সংবাদ তোমাদেরকে দিয়ে গেলাম, মুবাশশিরাম বিরাসূল, আমি একজন রসুলের শুভ সংবাদ দিয়ে গেলাম, ইয়াতি মিম বাদি, আমার পরে তিনি আসবেন যার নাম হবে ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আমি আর আপনি দুনিয়াতে আসছি, একদিন আগেও আমাদের নাম পরিচয় ছিল না, ছিল নাকি? এখন আমার ভাইয়েরা বর্তমানে আলট্রাসনোগ্রাম করে বাচ্চার 5 মাস বয়স থেকে পেটের ভিতরে বলতে পারে ছেলে না মেয়ে, কিন্তু আমি জানতে চাই নর্মালি জন্মের একদিন আগেও আমি কে, আমাকে আমার মাও চিনে না, বাবাও চিনে না, আমার চেহারাটা কেমন হবে, আমার নাকটা কেমন হবে, আমার গলার আওয়াজটা কেমন হবে, আমি ব্রেনি হব না, আমি কেমন বাচ্চা হব, আমি মেধাবী হব নাকি আমি অলস হব, এই ব্যাপারে কেউ কিছু বলতে পারে না। কিন্তু আমার নবীর জন্মের হাজার হাজার বছর আগে সমস্ত নবীরা আমার নবীর জন্মের শুভ সংবাদ দিয়ে গিয়েছে। সুতরাং এই ব্যক্তিটি সাধারণ ব্যক্তি না, প্রশ্নই আসে না। যুগে যুগে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, আমার নবীর বিরুদ্ধে যারা লাগছে, তারে জমানার মধ্যে তখনকার সময় উপস্থিত শাস্তি দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দিছে কি দেয় নাই? আমার বন্ধুগণ, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা আসবে। আমার নবীর সাথে যারা বেয়াদবি করে, নবীকে যারা গালি দেয়, কোরআনুল কারিমের সুরাতুল কলম পড়ে দেখেন, আমার নবীকে একজন কাফের একটা গালি দিয়েছিল, আর আল্লাহ রব্বুল আলামিন নিজে ওই ব্যক্তিকে 9টা গালি দিয়া ছাড়লেন। নবীকে গালি দিছে কয়টা? একটা। আর আল্লাহ তারে গালি দিছে কয়টা? আল্লাহ শুধু গালি, আল্লাহর গালি আবার আমাদের মতো নয়, আল্লাহর গালিগুলো কি আল্লাহর আল্লাহর ভাষা যেমন, আল্লাহর গালিও এক পর্যায়ে আল্লাহর নবীকে যে গালি দিল, আল্লাহ কোরআনে তাকে বললেন অহুয়া জানিম, সে হলো যারো সন্তান, বাস্টার্ড। গালিটা খাওয়ার পরে ছেলেটা যে গালি খাইলতে তার মার কাছে গেল, মাকে যে জিজ্ঞাসা করলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী মানি না,
রসুল মানে আমরা তার উপর ইমান আনি না, এটা সত্য, কিন্তু তিনি মিথ্যা কথা বলতে কোনোদিন শুনি নাই। আজকে তিনি কোরআন দিয়া বলেছেন, আমি নাকি জারজ, আমার নাকি বাবা ঠিক নাই। মা তুমি কসম করে বলো তো, আসলে কি কথা ঠিক নাকি? মা মাথাটা নিচের দিকে দিয়ে বললেন, বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনে কখনো মিথ্যা বলে না, কারণ তেজে জারজ দুনিয়ার কেউ না জানুক তার মা, কথা তো আসতে বলেন কেন, তার মা। আর তার মা কি বলতেছে, মাথা নিচের দিকে দিয়ে বলতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে তুই রাসূল মানুষ আর না মানুষ ওইটা পরের ব্যাপার, মাথাটা নিচের দিকে দিয়া বলতেছে মোহাম্মদ যে বলছে তুই অবৈধ এতে কোনো সন্দেহ নাই। কি নবী আমার, আমার ভাইয়েরা, কি নবী আমার! এই নবীর সাথে যারা বেয়াদবি করে দুনিয়াতে তাদেরকে হালাক করে দেন কে? একজন কার্টুন আঁকলো, কথাটা খেয়াল করেন, দুনিয়ার যুবক যুবতী যারা আজকে নিজের মেধা নিয়ে শক্তি নিয়ে অহংকার করো, যে দুনিয়ার ওই সমস্ত নেতা নেত্রীরা যারা মোহাম্মদ ইসলামের চরিত্র নিয়ে কথা বলো, তোমাদের জন্য সতর্কবাণী হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব নিয়ে কথা বইল না, কারণ আল্লাহ রাসূলকে নিয়ে যারাই কথা বলছে আল্লাহ পাক আগেই বলে দিছে তাদের মা ঠিক আছে কিন্তু বাপের কোনো ঠিক নেই। কার্টুনিস্ট কার্টুন আঁকলো, নামটা মনে আছে আপনাদের, কি নাম যুবকদের কাছে জানতে চাই, কি নাম? ফ্রান্সের একজন কার্টুনিস্ট কার্টুন আঁকলো নবীকে নিয়ে, নবীর সম্মান হানি করতে চাইল, সম্মান হানিও করতে চাইয়া যখন তিনি কার্টুন আঁকলেন, দেখতে পেলেন সারা পৃথিবীর মুসলমানেরা সিংহের মতো গর্জন দিয়ে উঠল। এমন গর্জন দেওয়ার পরে সারা পৃথিবীর শাসকেরা বলল, এই ব্যক্তিটা কেমন ব্যক্তি, 1500 বছর আগে চলে গেছে, তার বিরুদ্ধে কথা বলার কারণে 150 কোটি মুসলমানের কলিজার মধ্যে আগুন লাগছে কি লাগে না? তবে আগুন লাগে নাই তাদের যারা মুনাফিক, হোক সে রাষ্ট্রপ্রধান, হোক সে বিচারপতি, হোক সে আইনজীবী, নেতা, খেতা, শিক্ষক, শিক্ষাবিদ, গুরুবিদ, সাংবাদিক, হুজুর, আলেম, যাদের গায়ে নবীকে গালি দেওয়ার পরে আগুন লাগে না, বুঝতে হবে লোকটা মুনাফিক, নবীর উম্মত হতেই পারে না। একটা কথার জবাব দেন, যারা আওয়ামী লীগ করেন বঙ্গবন্ধুকে যদি তার সামনে গালি দেয় তার গায়ে আগুন লাগে কি লাগে না? যারা বিএনপি করে জিয়াউর রহমানকে গালি দিলে গায়ে আগুন লাগে কি লাগে না? আর আমরা যারা নবীর উম্মত কথাই নাই, আমাদের চোখের সামনে নবীকে বেজ্জতিমূলক কথা বললে আমাদের গায়েও আগুন লাগে কি লাগে না? কি পরিমাণ লাগে, কি পরিমাণ লাগে সেটা আমরা বাসায় প্রকাশ করতে পারবো না। আমার বন্ধুগণ, কুখ্যাত কার্টুনিস্ট, সে সুইডেনে বসে মোহাম্মদ ইসলামের ব্যঙ্গচিত্র আঁকলেন, ডেনমার্কের একটি প্রভাবশালী পত্রিকা সেই কার্টুনটা কি করলো, প্রকাশ করলো। আমরা আলেম ওলামারা সেদিন বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র আঁকে তাদের শেখ সক্কা হবে না, অতীতেও হয় নাই, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না। অনেকে মুছায় মুছিয়ে হাসছিল সেদিন যে হুজুরেরা কত কথাই কয়, সব কথা কি হুজুরদের ঠিক হবে নাকি, এরকমের কিছু মানুষ আছে না? নাই আরে, কষ্টের জ্বালায় বলি মাঝে মধ্যে, হুজুররা নিজের কথা বলে না, হুজুররা নিজের বাপের কথা বলে না, হুজুররা নিজের দাদার কিচ্ছু বলে না, হুজুররা কথা বলে আল্লাহ এবং আল্লাহর রাসুলের, কথা বলে কার? আল্লাহ এবং আল্লাহর রাসুলের। আমার ভাইয়েরা, এই কুখ্যাত কার্টুনিস্ট তার শেষ পরিণতি কি হলো এটা পরে বলবো। আমাদের দাবি ছিল নবীর সাথে বেয়াদবি করলে দংশন নিশ্চিত, আকাশে সূর্য উদিত হয় সকালবেলা যেমন সত্য, নবীর সাথে বেয়াদবি করলে দুনিয়াতে দংশ হবে সেটাও তেমন সত্য। আমার ভাইয়েরা, আবুল আহাবের এক ছেলে, তার নাম ছিল ওতাইবা, কি নাম, কি নাম, ওতাইবা। যে কোনো কারণে নবীর সামনে আসলেন, নবীর সামনে এসে আল্লাহর নবীকে গালি দিয়া ক্ষান্ত হন নাই, নবীর মুখের উপরে থুতু মারল, নাউজুবিল্লাহ বারে যে হয়ে, কার মুখের উপরে, নবীজির মুখের উপরে থুতু মারল। আমার ভাইয়েরা, অ দুনিয়ার মানুষেরা, নেতারা কর্মীরা শুনে রাখো, আমার নবী সাধারণ কোনো ব্যক্তি নন, আমার নবী তোমার নেতার মতো নন, তোমার পীরের মতো নন,
নবীর সামনে যায় ওতাই বা যখন থুতু মারলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই থুতুটা নবীর মুখের উপরে পড়তে দেন নাই, বাতাস দিয়া নবীর চেহারাটা সুন্দরভাবে আমার ভাইয়েরা সংরক্ষণ করে দিলেন। কে থুতু এমন জোরে মারছে কিন্তু তার থুতু নবীর চেহারায় পড়ে না, আল্লাহর নবীর সাথে সাথে আকাশের দিকে তাকাইলেন, তাকায় বলেন আল্লাহ ওতাইবা আমাকে থুতু মেরেছে, আমি তোমার কাছে বিচার দিলাম, তোমার এই পৃথিবীতে তোমার দেয়া যত পাগলা কুকুর আছে পাগলা কুকুরের একটা কুকুরকে ওতাইবার পিছে লাগায়া দাও যাতে দুনিয়াতে তার ধ্বংসটা মানুষেরা নিজের চোখে দেখতে পায়। নবীর দোয়া কবুল হবে না? নবীর দোয়া কবুল হবে না? ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে নবীর বিরুদ্ধে যারা কথা বলস, তুই যত বড় মেধাবী হস, তুই যে পাগল এতে কোনো সন্দেহ নেই। নবীজি বলেন আল্লাহ পাগলা কুকুরের একটা লেলায়া দেন, কয়টা? একটা। তাইলে বোঝা গেছে পৃথিবীতে আল্লাহর পাগলা কুকুর কম না বেশি? অসংখ্য আছে না নাই? নবীজি বলেন আল্লাহ উতাইবার পেছনে একটা পাগলা কুকুর, আপনার একটা পাগলা কুকুর লাগান। ওতাইবার গুম নাই তার বাপের কাছে যায়, বাপের নাম কি? আবু লাহাব। বাপের নাম কি? দৌড়ে গিয়া কয় আব্বা ঘটনা একটা ঘটছে। কয় কি ঘটনা? কয় আমি মোহাম্মদ সাল্লামের চেহারা মুবারকের মধ্যে থুতু মারছিলাম, থুতুটা পরে নাই, কিন্তু তিনি তো একটা কথা বলে দিছে, তিনি আকাশের দিকে তাকায় বলছে আল্লাহ আপনার যত পাগলা কুকুর আছে একটা কুকুর তার পেছনে লাগায়া দেন। বাবা বলেন আমার ভবিষ্যৎ কি? বাপ মাথাটা নিচু দিয়া কয় বাবা ভবিষ্যৎ অন্ধকার। তোর ভবিষ্যৎ অন্ধকার? বাপ কি মোমেন নাকি? বাপ কি নামাজি নাকি? বাপেও কাফের লিডার। বাপ কয় যে সর্বনাশ, তোর ভবিষ্যৎ অন্ধকার, কারণ মোহাম্মদ ইসলাম যা বলে তার রব তাই করে। আল্লাহ পাক বলেন হাবিব আগের নবীর আমার কাছে যা চাইতো আমি দিতে, আমার আপনি না চাইতে আমি দিলাম। সুবহানাল্লাহ, আসে না? আপনি না চাইতে আমি। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে রব্বি শাহলি সদরি ওয়াসসিরলি আমরি, আয় আল্লাহ আপনি আমার সিনাটা প্রশস্ত করে দেন, আর নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন আলাম নাশরহ লাকা সদরাক, মুসা চাইলেন সিনা বড় করে দিলাম, আর আপনি নবী না চাইতে আপনার সিনা আমি বড় করে দিলাম। আমার ভাইয়েরা আবু লাহাব কয় সর্বনাশ তোর রক্ষা। এখন আবু লাহাব তো তখন তখনকার সময়ের বড় নেতা, চারটা ক্ষমতা ছিল আবু লাহাবের, কয়টা? টাকা তার, মিডিয়া তার, ক্ষমতা তার, লাঠিয়াল বাহিনী তার, কথা বুঝেন নাই? তাহলে আবু লাহাবের ক্ষমতা কয়টা? এক নম্বরে টাকা, দুই নম্বর, হ্যাঁ তিন নম্বর, চার নম্বর লাঠিয়াল বাহিনী সব তার। সে বলতেছে তোর রক্ষা নাই। এখন আবু লাহাব বলতেছে মোহাম্মদ ইসলাম যা বলে ফেলছে তা তো বলেই ফেলছে, এখন আমার দায়িত্ব হলো তোরে রক্ষা করা যায় কি না সেটা চেষ্টা করব। এখন সে যায় যেখানে শতে শতে লাঠিয়াল বাহিনী পাহারা দেওয়া লাগে তারে। কথা কি বুঝেন? সিরিয়া থেকে যে ব্যবসা করার জন্য তারে পাহারা দেওয়ার জন্য অনেক লোক জমা, সিরিয়া থেকে ফিরার পথে রাতের বেলা ঘুম নাই, কবে জানি মোহাম্মদ ইসলামের কথা প্রকাশ হয়ে যায়, বাস্তবে পরিণত হয়ে যায়। এক জায়গায় তারা তাবু গেরলেন, তাবু গেরার পরে আবু লাহাব আগেই বলে দিছে সাবধান তোকে যেই জায়গায় রাখা হবে নিরাপদ জায়গাটাতে রাখবে, বড় বড় তাবু বানায় মাল সামানাগুলি এক জায়গায় রাখছে, আর এক জায়গায় গোপনীয়ভাবে ওতাইবারে রাখা হয়েছে। কথা কি বুঝেন? কোন জায়গায় গোপনীয়ভাবে রাখছে? রাত বারোটা একটা যখন হয়েছে হঠাৎ দেখতেছে দূর থেকে একটা বাঘ আস্তে আস্তে করে মশান দৈরা আইতেছে। কথা কি বুঝেন? কি আসতেছে? একটা বাঘ আসতেছে। বাঘটা দেখার পরে প্রত্যেকটা লোক আতঙ্কে আতঙ্কিত হয়ে গেছে, কিন্তু ওতাইবার একটা কথা মনে হয়ে গেছে যে এই যে বাঘ আসে আমার যে রক্ষা নেই এতে কোনো সন্দেহ নাই, এটা ওই বাঘ যেটা মোহাম্মদ ইসলাম বলেছিলেন। নবীর সাথে বেয়াদবি হাসতে হাসতে এই জায়গায় হাত দেওয়া যাবে না, এই জায়গায় হাত দিলে জলে পুড়ে ছাই হয়ে যাওয়া লাগে। আমার ভাইয়েরা বাঘ আসলেন, আসার পরে প্রত্যেকটা তাবুর লোকদেরকে এভাবে নাক দিয়া কি করতেছে, এইভাবে করে নাক দিয়া দিয়া দেখতেছে
দেখে দেখে ঘুরতেছে, প্রত্যেকটা লোকের কাছে গেল, কাউকে কিচ্ছু করে নাই। এখন উতাইবা চিৎকার দিয়ে বলতেছে, দেখো মুহাম্মদ সাস্তামের কত বড় ক্ষমতা, আমি সিরিয়াতে আছি আর মক্কায় বসে বাঘ পাঠায় আমাকে শেষ করে দিচ্ছে, মুহাম্মদের মতো ক্ষমতা পৃথিবীতে কারো নেই। বাঘ আসলেন, সবাইকে দেখলেন, নাক লাগাইলেন, কারোরই কিচ্ছু করলেন না। যখন আসামির কাছে গেছে, এখন কি সুমানা থাবড়া এত আসতে বলেন কেন, এমন জোরে থাপ্পড় মারলেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার লোকেরা তার বাঁচাইতে পারছে, তার লোকেরা তাকে বাঁচাইতে পারছে? তাবুর ভিতরে বেষ্টনী দেওয়া, এতভাবে সংরক্ষণ করার পরেও তাকে বাঁচাইতে পারে নাই। সুতরাং নবীর সাথে যারা বেয়াদবি করে, পুলিশ দিয়া, আর্মি দিয়া, বিডিআর দিয়া, বিজিবি দিয়া, এনএসআই দিয়া রক্ষা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইয়েরা এবার আসেন, ফ্রান্সের ওই কার্টন যিনি আঁকলেন, সে যেদিন থেকে মোহাম্মদ ইসলামের উম্মতেরা বিশ্ব মুসলমানেরা প্রতিবাদ করলেন, সেদিন থেকে তারে পুলিশে পাহারা দিত। কথা কি বুঝেন? এখন আপনাদের কাছে জানতে চাই, 1400 বছর আগে মোহাম্মদ ইসলামের সাথে ঘটে যাওয়া যেই ঘটনা উতাইবার সাথে ঘটলো, আর এখনকার ফ্রান্সের কার্টুনিস্টের সাথে যেটা ঘটলো, ঘটনা কি একরকম না দুই রকম? সেম সেম আছে না নাই? যেদিন থেকে কার্টুন আসছে, মোহাম্মদ ইসলামের উম্মতেরা ঘোষণা দিলেন $1,00,000 দেওয়া হবে যদি তার কল্লা দেওয়া যায়, ওই দিন থেকে তার আর ঘুম নাই। বাথরুমে গেলে পুলিশ, বাজারে গেলে পুলিশ, পেশাবখানায় গেলে পুলিশ, বউর কাছে গেলে পুলিশ। পুলিশে কি করতেছে? পাহারা দিচ্ছে। কিন্তু ওয়াদা কার? আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার নবীর সাথে বেয়াদবি করলে রক্ষা নাই। পুলিশের গাড়িতে করে পুলিশের পাহারা দিয়া যাচ্ছে, খেয়াল করেন, পুলিশের গাড়িতে করে পুলিশের পাহারায় যাচ্ছে, 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 এমন অ্যাক্সিডেন্ট করছে, পুলিশও শেষ, তেও শেষ। আল্লাহ বুঝাই দিছে, আমার নবীর সাথে বেয়াদবি করলে পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই তোরে পাহারা দিয়া বাঁচে বাঁচাইতে পারে, যারা পাহারা দিবে তাদের গোষ্ঠী যুদ্ধ শেষ করে দেওয়া হবে। এই কথাগুলি কি মোল্লার না আল্লাহর? আর তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাহলে নবীর সাথে বেয়াদবি করা যাবে না? নবীর সাথে বেয়াদবি করা যাবে? এবার জবাব দেন, পীরের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? নেতার মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? নেত্রীর মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? আমার নেতা যেটা বলে এটা ওহি না, আমার নেতার কথা মানা এটা আমার জন্য ফরজ নয়, কিন্তু আমার নবী যেটা বলেন এটা আমাদের জন্য ওহি, আর আমার নবী যেটা বলেন সেটা মানা আমাদের জন্য ফরজ, ফরজ, ফরজ। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? তাহলে প্রথমেই জানলাম নবীর সাথে বেয়াদবি চলে না। আমার ভাইয়েরা এবার আসেন, হযরতে আবু বকর ওমর মসজিদের ভিতরে কথা বলতেছে নবীর সামনে, গলার আওয়াজটা একটু বড় হয়ে গেছে, আল্লাহ পাক ধমকি দিয়ে বললেন, খবরদার, যত বড় মোমেন হও, মোমেনের সর্দার হও না কেন, আমার নবীর সামনে জোরে কথা বলা চলবে না। কে বলতেছেন? খবরদার, লা তারফাউ, খবরদার, আমার নবীর সামনে গলার আওয়াজ বড় করা যাবে না, মাথা নিচু করবে না। তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নবীকে জানার দরকার আছে না নাই? নামে বেদে বংশ সহ জানতে হবে। আমাদের দেশে চৌধুরী বংশ, বুয়া বংশ, মোল্লা বংশ, সৈয়দ বংশ নিয়া অহংকার আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আরে কয় ভাই, অমুকের ছেলেটা খুব ভালো লেখাপড়া করছে, নামাজি, মুত্তাকি, তার তার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন? কয় তার তো বংশই নেই। বলে কি বলে না? বংশের বড়াই করা জায়েজ নাই পৃথিবীতে। বংশের বড়াই করার মতো একটা বংশই আছে, আর সেই বংশটা হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। আমার ভাইয়েরা, আমি যতটুকু আজকে যাইতে পারি, বাকি কথা ধারাবাহিকভাবে আসবে। আজকে শুধু রাসূল সাল্লামের পারিবারিক যেই পরিচয়, এই পরিচয়গুলি আমরা জানবো ইনশা আল্লাহ। পৃথিবীতে কোনো বংশের নামে কোরআনে সুরা নাই, কিন্তু একটা বংশের নামে কোরআনে সুরা আছে। এই সুরাটা কোন সুরা আপনারা তো ভালোই জানেন, কোন সুরা পড়েন সবাই? ইলাফি কুরাইশিন ইলাফিহিম
আল্লাহর নবীকে দুনিয়াতে আল্লাহ পাঠাবেন, এমনি এমনি পাঠায় নাই। প্রথমে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের রহমত করে আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়াতে পাঠিয়েছি। আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা, হে নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি আহ্বানকারী হিসাবে, উজ্জ্বল প্রতিবেশ হিসাবে। কুফি চিনেন তো আপনারা? কথা কয় না, ছোটবেলা আমি হাড়ি কেন দিয়েও পড়ছি, আপনারা পড়ছেন না? এর মতো আরেকটা আছে কুফি, আপনারা কি বলেন? কুফি বাত্তি। আল্লাহর নবীকে আল্লাহ সূর্যের সাথে তুলনা দেয় না, চাঁদের সাথে দেয় না, মহাশূন্যে যে আলো আছে আলোক বর্ষের সাথে নবীকে তুলনা দেয় নাই, অগ্নিকুণ্ডের সাথে দাবানলের সাথে নবীকে আল্লাহ তুলনা দেয় নাই। আল্লাহর নবীকে আল্লাহ দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীর হলো মিটমিট করে জ্বলা প্রদীপ। আল্লাহ পাক বললেন আপনি হচ্ছেন মিটমিট করে জ্বলা প্রদীপ, তাইলে বোঝা গেল আল্লাহর কথার ভিতরে হেকমত আছে না নাই। হেকমতটা কি খেয়াল করেন, আল্লাহ তো বলতে পারতেন যে আপনি হলেন দাবানলের মতো জ্বলে উঠেন না, এটা বলে নাই, আপনি চাঁদের মতো বলে নাই, সূর্যের মতো বলে নাই, বলতেছে আপনি কি সেরাক, আপনি কি সেরা কুফি বাত্তির মতো। কেন বললেন শুনে নেন, আমি সংক্ষেপে বলবো। বাংলাদেশে টর্নেডো হয়েছে, কথা বুঝেন, বাংলাদেশে টর্নেডো হয়েছে, কারেন্টের লাইন সব শেষ, কারো ঘরে মেজ নাই, দেশালাই নাই, মোমবাতি নাই, আলো নাই, কিছু নাই, কিন্তু আমাদের মসজিদের সভাপতি সাহেবের ঘরে একটা মোমবাতি আছে। আমি জানতে চাই কুফি বাতি মোমবাতি বড় করে জ্বলে না মিটমিট করে জ্বলে? মিটমিট করে জ্বলতেছে। এখন পুরা ক্যান্টনমেন্ট সারা কুমিল্লার জনগণ খবর পাইছে যে আগুন আর কোথাও নাই, আলো যদি পাইতে চাও ঝুমুরের সভাপতির বাসায় যাও, ওনার বাসায় একটা কুফি আছে, এইটা ওটা মিটমিট করে জ্বলতেছে। খবর পাইয়া ঝুমুরের ক্যান্টনমেন্টের দৌলতপুরের বুড়িচং বাউনপাড়ার লোক লাইন দৌড়ে আইছে ওনার কাছে আগুন নেওয়ার জন্য। আমি জানতে চাই উনি কি তখন বলবে যে ভাই রে আমার একটা কুফি আছে, তোমরা যেই পরিমাণ লোক আইছ এন থেকে যদি একটু একটু করে আগুন নাও আমারটা শেষ হয়ে যাবে? কথা বলে না কেন, এটা শেষ হবে? একটা কুফি বাতির থেকে যদি কেয়ামত পর্যন্ত লোকের আগুন নিতে থাকে তাহলে ওই আগুনটা কি কমবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এই জন্য চাঁদের সাথে তুলনা দেয় নাই। চাঁদ যত বড় হোক আমার ভাইয়েরা, চাঁদ আর একটা চাঁদকে প্রসব করতে পারে না, সূর্য যত বড় হোক সূর্য আর একটা সূর্যকে প্রসব করতে পারে না, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা, আপনি মিটমিট করে জ্বলবেন, আপনি হলেন একটা চেরাগের মতো, কেয়ামত পর্যন্ত যত দার্শনিক শিক্ষক গুরু শিক্ষাবিদ পীর মাশায়েখ আলেম ওলামারা আসবে, নেতা আসবে, খেতা আসবে, যারাই আসুক না কেন, কেয়ামত পর্যন্ত আপনার কাছ থেকে তারা আলোয় আলোকিত হবে, তারা জ্ঞান আপনার কাছ থেকে নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে, কিয়ামত পর্যন্ত লোকেরা আপনার জ্ঞান নিয়ে শেষ করতে পারবে না। আনা বয়স্তু মুআল্লিমান, নবীজি বলেন আমি তো দুনিয়াতে আসছি শিক্ষক হইয়া, আমি ছাত্র হইয়া আসি নাই। সুবহানাল্লাহ, আসে না? আল্লাহর নবী বলেন আমি শিক্ষক হইয়া আসছি, আমি ছাত্র হইয়া আসি নাই। তাহলে বোঝা গেল সেরাগের দাম কম না বেশি? এবার জানবো আমরা যেই নবীকে নবী হিসাবে মানি তার পারিবারিক পরিচয়। এক নাম্বার, ওনার নাম হচ্ছেন মোহাম্মদ আহমদ। বলেন নাম কি? মোহাম্মদ আহমদ। আল্লাহর নবীর 500-র উপরে নাম আছে, সুবহানাল্লাহ, আসে না? কয় শত? 500-র উপরে নাম আছে, 99টা সিফতি নাম আছে, 30টা নাম আছে, সর্বোচ্চ পর্যায়ের সম্মানিত নাম হইল 5টা। কয়টা? 5টা। তার মধ্যে মূল নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন লিখবেন রাসূলুল্লাহটাও লিখবেন, মনে থাকবে কি লিখবেন? রাসূলুল্লাহ, মনে থাকবে তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার চুক্তিপত্র লিখলেন,
লেখার পরে কাফেররা বললেন মুহাম্মদ সাল্লামের নামের শুরুতে রাসূলুল্লাহ লেখছো, আমরা তো তাকে রাসূলুল্লাহ মানি না, নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ কাটো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার নবীর হৃদয় ছোট না বড়? এত বড় হৃদয়ের মানুষ, সাদা মনের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে বাংলাদেশে দেখেন না মাঝে মধ্যে সাদা মনের মানুষে কি দেয়, সম্বর্ধনা দেয়, দেয় কি দেয় না, টাকা দিয়ে কিন্না নিছে। আর পৃথিবীতে যদি সাদা দিলের মানুষ আপনি চান, দেখতে হবে মুহাম্মদ সাল্লামের দিকে। এই কথাটা কার? আল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সাদা দিলের মানুষ মুহাম্মাদুর কাফেরা রাখো, আমরা তো রাসূলুল্লাহ মানি না, রাসূলুল্লাহ কাটো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো চুক্তিপত্রে। আল্লাহর নবী লেখাপড়া দুনিয়ার কোন কলম ধরে তিনি লেখাপড়া শিখেন নাই। তিনি কাগজটা নিয়ে হজরত আলীকে বললেন, আলী রাসূলুল্লাহ নামটা যেখানে আছে কেটে দাও। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে যত কথা বলেন সব মেনে নেই, ভবিষ্যতেও মেনে নেব, যা বলবেন মাথা পেতে মেনে নিব, কিন্তু আল্লাহর নবীর সামনে থেকে রাসূলুল্লাহ কাটব না, কারণ আল্লাহর নবীটাকে যদি নামের সাথে যদি রাসূলুল্লাহ কেটে দেয় আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়, এটা আমি কাটতে পারব না, এটা আমি কাটতে পারব না। আল্লাহ নবী বললেন, আলী কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমাকে দেখাও, আমি নিজের হাতে কেটে দেই। আমি বুঝাইতে চাইলাম আমরা যেই নবীর উম্মত, আমাদের নবীর হৃদয় ছোট না বড়? কত বড়! আমার বারে বার খেয়াল করেন, তাহলে ওই নবীর নাম হলো মুহাম্মাদুর। সবাই বলতে হবে আমাদের নবীর নাম কি? শুধু মুহাম্মদ নয়, আমাদের দেশে ইদানিং কিছু বেয়াদবের জন্ম হয়েছে, নিজেদেরকে হাজার হাজার হাদিসের পণ্ডিত মনে করে মিম্বরে বসে আমার নবীর নাম নেওয়ার সময় বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি বলি তোর কপালে থুতা মারি, আমার নবীর নামকে শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে হক আদায় হবে না, বরং বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হবে? কি বলতে হবে? মুহাম্মাদুর। কোন ব্যক্তি যদি নবীর মিম্বরে দাঁড়ায়, এই মিম্বরটা কে দিছে আমাদেরকে? কোন ব্যক্তি যদি নবীর নাম মিম্বরে দাঁড়ায়, নবীর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কইয়া ফ্যাশন করতে চায়, চারটা থাপ্পড় দিয়া মিম্বর থেকে নামায়া দিবে। আমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিয়া পরিচয় নয়, আমার নবীর পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। নবী কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কত বড় পণ্ডিত হয়েছে, কয় আমি বড় হুজুর, মাথায় ফাগড়ি দিয়া ফ্যাট একটা খাইয়া মানুষের ভাত খাই তো, এত বড় ফ্যাট বানাইয়া নবীর নাম কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোরে থাবড়াই বেড়া, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর একটা ডাক নাম আছে যেটাকে বলা হয় উপনাম। কি নাম? উপনাম। সেটা হলো আবুল কাসেম। বলেন কি নাম? আবুল। আমাদের দেশে সন্তান যেটা আগে হয় তার নামে ডাকে কি ডাকে না? কথা কয় না কেন? ডাকে কি ডাকে না? ছেলে মেয়ে নাই, এবার স্বামী তার স্ত্রীকে ডাকে তুমি কই, যেই মাত্র একটা ছেলে হয়ে গেছে পাড়া প্রতিবেশী সবাই ডাকে, আব্দুর রহিমের বাবা কই, আব্দুর রহিমের মা কই, প্রত্যেকটা মানুষ তার কাসেমের মায় কই, প্রত্যেকটা মানুষ তার বড় সন্তান দিয়ে কি হয় পরিচিত হয়। আমার নবীও তার ব্যতিক্রম নয়, আমার নবীর বড় ছেলের নাম কি? কাসেম। বলেন কি নাম? মনে রাখতে হবে, গল্প গুজব নয়, আমার নবীর বড় ছেলের নাম কি? তাহলে নবীজির ডাক নাম উপনাম কি হইল এখন? আবুল কাসেম, যার বাংলা অর্থ হলো কি? কাসেমের পিতা, কাসেমের বাবা। কথা কি বুঝে আসছে? নবীজির বাবার নাম বলেন, কে বলতে পারবেন? আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। বলেন নবীজির বাবার নাম কি? আবদুল্লাহ ইবনে আব্দুল। নবীর বাচ্চা চারা দশ ভাই, আল্লাহর নবীর বাচ্চা চারা দশ ভাই, আবদুল্লাহ সবার ছোট। কথা বুঝে না কি বললাম? নবীর বাচ্চা চারা কয় ভাই? সবার ছোট মুহাম্মদ সাল্লামের বাবা আবদুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। এই কথাগুলি জানতে হবে, মায়ের নাম কি? আমেনা। আমেনা বিনতে ওহাব, অর্থাৎ ওহাবের মেয়ে আমেনা। মক্কা আরব আমেনা আছে না নাই? দাদার নাম আব্দুল মুত্তালিব বিন হাশেম,
বলেন দাদার নাম আব্দুল মুত্তালিব বিন দাদির নাম কি একজন আশেকের রাসূলের বক্তারে জিগাইছিলাম একদিন চা খাইতে খাইতে ভাইজান নবীর লেগা জীবন দেয় নবীর দাদির নাম কি কয় হ্যাঁ হ্যাঁ নবীজি তার নবীর দাদির নামটাকে এত পছন্দ করতেন নিজের ছোট মেয়ের নামও সেটা রাখলেন নাম কি এত কোণে আইছে ফাতেমা নাম কি তাহলে নবীজির দাদা দাদির নাম কি ফাতেমা বিনতে আমর বলেন নাম কি নানার নাম আব্দুল ওহাব বিনতে আব্দে মানাফ বলেন নানার নাম কি আরে ভাই আগের দিনের মুরব্বী যারা বিয়া করাইতে গেলে আগে জিগায় যে নানির বাড়ি কই হেডা খবর লো বলে কি বলে না তাহলে নবীর নানার নাম আব্দুল ওহাব বিনতে আব্দে মোনাফ নানির নাম বোর্রা বলেন নানির নাম কি বোর্রা বিনতে উমজা বলেন তো নামটা কি বললাম বোর্রা বিনতে উমজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সে গোত্র হলো কোরাইশ বংশ হলো হাশেমি দুইটা কথা বলেন বংশ কি কোরাইশ হ্যাঁ গোত্র হলো কোরাইশ না গোত্র হলো কোরাইশ গোত্র কি আর বংশ হলো তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নানার বংশ দাদার বংশ দুইটা একই বংশ দুইটার গোড়া কি এক আলহামদুলিল্লাহ পড়েন জন্মস্থান মক্কায় বর্তমান সৌদি আরবে কোথায় মক্কায় জন্মের সময়কাল না দিন না রাত কথা বুঝে না না দিন না রাত এমন সময় জন্মগ্রহণ করেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাপ চাচারা কয় ভাই ঠান্ডা মাথায় বুঝবেন এখানে শিক্ষা আছে শিক্ষাটা হইল আপনি যদি ইসলাম না মানেন আপনি যদি নবী না মানেন আপনি যদি কোরআন না মানেন আপনি যদি নবীর আদর্শ না মানেন আপনি যদি নবীর রক্তের চাচাও হন আপনি যদি রক্তের মানে আহলে বায়েত হন নবীর ঘরের লোক হন এরপরও আপনি জান্নাতে যেতে পারবেন না ঈমান না আনলে আপনার দের পয়সার দাম নাই কথা কি বুঝাইতে পারছি বাড়ির লোকে মসজিদ মাইয়া বিয়া দিতে সময় গর্ব করে কয় ঝুমুরের মসজিদটা আমার বাড়ির পাশে কিন্তু নিজে জামাতে নামাজ পড়ে না কথা কি বলবো আবার কালকে সকাল থেকে আমার বিরুদ্ধে লাগবেন নেই হ্যাঁ যে মোল্লা ভাইরে তো খুব ভালোবাসছিলাম উনি তো ইদানিং আবার দেইরা বেড়া শুরু করছে আমি কথাটা জানতে চাই মেয়ে বিয়া দেওয়ার সময় কি কয় কয় মসজিদের পাশের বাড়ি দক্ষিণ পাশের বাড়ি উত্তর পাশের বাড়ি পূর্ব পাশের বাড়ি পশ্চিম পাশের বাড়ি কিন্তু জামাতে নামাজ পড়ে না তাহলে বোঝা গেছে মসজিদের নামটা কইছে নিজের তাইলে বুঝা গেল নবীর চাচা হইলো মাপ পাওয়া যাবে না ঈমান আনাই নবীর বাপ চাচারা কয় ভাই এক নাম্বার হারিস দুই নাম্বার জুবায়ের তিন নাম্বারে হাসাল চার নাম্বারে জেরার পাঁচ নাম্বারে মুয়াইকিম ছয় নাম্বারে আবুল আহাব সাত নাম্বারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আট নাম্বারে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় নাম্বারে আবু তালিব দশ নাম্বারে আবদুল্লাহ তাহলে রাদিয়াল্লাহ তাআলা আনহু বললাম কয়টা নামের পরে কথা বলে না কয়টা নামের পরে দুইটা নামের পরে আমার বন্ধুগণ কথার কারণ আছে আল্লাহর নবীর হোক দশ চাচা কিন্তু দশ চাচার মধ্যে আমাদের কাছে সবচেয়ে মর্যাদা হযরত ইবনে আব্বাস আর হামজা রাদিয়াল্লাহ তাআলা আনহুমার কথা বলে না আল্লাহর নবীকে রক্তাক্ত করা হলো নবীজি বিছানায় শুয়ে আছেন নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তখন ঈমান আনে নাই লাঠি হাতে নিয়ে বাতিজাকে বলতেছে বাতিজা তোমাকে কে রক্তাক্ত করেছে নামটা শুধু বলো আরবের জমিনে তার নাম নিশানা মিঠায়া দেমো আল্লাহর নবী বললেন প্রতিশোধে বিশ্বাস করি না আপনি যদি আমাকে সত্যিকারের ভালোবাসেন তাহলে একটা বার ঘোষণা দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এইটা ঘোষণা দেন আমি খুশি হয়ে যাব হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়লেন আল্লাহর নবী দোয়া করলেন আর সেই হামজা রাদিয়াল্লাহু আনহু সমস্ত শহীদদের সর্দারে পরিণত হলেন সুবহানাল্লাহ উহুদের যুদ্ধে ওনার দেহটাকে কয়টা খণ্ড করছিল কাফেরেরা কয়টা
সত্তরের উপরে খণ্ডিত করেছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার হাদিসের উস্তাদ, তাফসির জগতের, তাফসির জগতের দ্বিপহরের দীপ্তমান সূর্যের মতো উজ্জ্বল নক্ষত্র হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। পড়েন তাহলে রাসূলের বাচ্চা ছাড়া কয় ভাই? কিন্তু এবার জানতে চাই আমার ভাইয়েরা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যেমন চাচা, আবু লাহাব চাচা, কিন্তু পার্থক্য আছে না? না, পার্থক্যটা কদ্দূর, পার্থক্যটা কদ্দূর, পৃথিবীর সীমানা দিয়ে পার্থক্য আলাদা করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে মানুষের মর্যাদা বাড়ে ইমানের কারণে। কিসের কারণ? এবার ফুফু, ফুফু নাই, ফুফুর সংখ্যা ছয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু কয়জন? অনেকে আছে ফুফু চিনেই না, কথায় তো আসতে কেন? হ্যাঁ, ফুফুদের দাওয়াত দেওয়ার ব্যাপারে অনেক কথা বলছি, ধমকাইছি, ধামকাইছি, সম্পর্ক বাড়ছে না কমছে? দাওয়াত দিছেন তো, দিবেন ফুফুদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর সংখ্যা কয়জন? ছয়জন। এক নাম্বার ওমায়মা, এক নাম্বারে কি? দুই নাম্বারে উম্মে হাকিম, তিন নাম্বারে বাররা, চার নাম্বারে আতেকা, পাঁচ নাম্বারে সাফিয়া, ছয় নাম্বারে আরোয়া। ছয় নাম্বারে কি? এই নামগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুদের নাম। কাদের নাম? ফুফুদের নাম। আমার ভাইয়েরা, এবার আমরা জানব উম্মাহাতুল মুমিন, আমাদের মায়েদের সংখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিয়ে করেছেন কয়টা, এটা কি কেউ বলতে পারবেন? দুই একজন জানতে চাই। আন্দাজিগুলো হইতো না, রাসূল সাল্লাল্লাহু বিয়ে করছে কয়টা? আমাদের দেশের কিছু সুশীল সমাজের অসুশীল লোক আছে না, সুশীল সমাজের অসুশীল লোকেরা মাঝে মধ্যে কয় মোহাম্মদ সাল্লাল্লাহু এতগুলি বিয়ে করার দরকার কি ছিল? আমি বলি বেটা, নবীদের গায়ের শক্তি তোর মতো, ওই যে কি বলে বাদুরের শক্তি লইয়া নবীরা চলে নাই। আমার নবীর ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, চল্লিশটা যুবকের গায়ে যে যৌবন ছিল তার চেয়েতে বেশি যৌবন মোহাম্মদ ইসলামের কাছে ছিল। কারণ এগুলা ফিক্সড ডিপোজিট করা, কোথাও নষ্ট টষ্ট না। কথা আসতে বলে কে? নষ্ট টষ্ট না। এবার কথা বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারোটা বিয়ে করেছেন অথবা তেরোটা বিয়ে করেছেন, এটা তোমাদের গায়ে লাগে? কিন্তু আগের নবীদের কথাটা আমি আগে বলি। আমার ভাইয়েরা, নবীদের ইতিহাসে দেখা যায় হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করছে মাত্র 700। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কয়েন কয়শ? আবার আপনারা লাইন ধরেন না। আমাদের শরীয়তে একসাথে বিয়ে করতে পারবেন কয়টা? কেন পারবেন এটা পরে বলবো, অন্য দিন আলোচনা। এখন যেটা বলতেছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম কয়শ বিয়ে করছে? 700। হযরতে দাউদ আলাইহিস সালাম বিয়ে করছে 99, সেঞ্চুরি করতে পারলো না কয়টার জন্য? একটার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তিন বিবি, ইয়াকুব আলাইহিস সালামের চারজন, মুসা আলাইহিস সালামের চারজন। আমি বুঝাইতে চাইলাম, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিভিন্ন রাওয়ায়াতে দুই রকম আসছে, ম্যাক্সিমাম সহি কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন এগারোটা। কয়টা? তবে তবে বিয়ের জন্য বিয়ে করছে দুইটা, আর বাকিগুলা শিক্ষার জন্য, আমার ভাইয়েরা বিভিন্ন মানুষের দায়িত্ব নেওয়ার জন্য, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণে বাকি বিয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। তাহলে মূল বিয়া কয়টা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে প্রথম বিয়ে করলেন, কথা শুনেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবী বিয়ে করা তো দূরের কথা, বিয়ের নামটাও মুখে নেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এতকালের পরও নবীজি বিয়ে করতে রাজি ছিলেন না, বরং আল্লাহ ওহী নাজেল কইরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করতে ঘোষণা দিলেন। কে? আমার নবী যে মা আয়েশাকে বিয়ে করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের বছরটা হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেদিন, যেই বছর এন্তেকাল করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিয়ে করতে রাজি না। তিনার ফুফুরা, তিনার আত্মীয় স্বজনেরা বারবার তাকে বলে যে আপনি বিয়ে করেন, আল্লাহ রাসূল হাও বলে না, নাও বলেন না, কারণ তিনি তার স্ত্রী খাদিজাকে ভুলতে পারেন নাই। আমার ভাইয়েরা,
হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, মা আয়েশাকে দেখলেন, দেখার পরে আল্লাহ রাসূল মিলায়া দেখলেন এই মেয়েটা এই চেহারাটা আল্লাহ রাসূল হুবহুব স্বপ্নযোগেও দেখেছে। এটা বুখারীর সহিহ হাদিস, এটা বুখারীর হাদিস। কথাগুলি লম্বা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বিয়ের জন্য কিনা, আমার ভাইয়েরা, হযরত জিব্রাইল আমিন জান্নাতের রেশমি কাপড়ের উপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা অঙ্কন করে রাসূলের চোখের সামনে ধরলেন। আল্লাহর নবী বললেন, জিব্রাইল এটা তো আমি স্বপ্নেও দেখি। আল্লাহর নবীর কথা শুনে জিব্রাইল আমিন বললেন, আল্লাহ নিজে আপনার জন্য হযরতে আয়েশা সিদ্দিকাকে স্ত্রী হিসাবে কবুল করেছে। বয়স মাত্র ছয় বছর, কয় বছর, এত সোজা মনে করেন না ব্যাপারগুলা। হযরতে আবু বকর সিদ্দিকের কাছে যখন প্রস্তাব গেল, আবু বকর বলতে পারতো যে তুমি আমার বন্ধু ছোটবেলার, তোমার বয়স কত, আমার মেয়ের বয়স কত, সুতরাং এটা হয় না, এটা বলে নাই। আবু বকর সিদ্দিক যখন শুনলেন আয়েশা সিদ্দিকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিয়ে ঠিক করেছে আল্লাহ নিজে, আবু বকর বসাকে থেকে দাঁড়ায় গেলেন আর দাঁড়ায় দাঁড়ায় চিৎকার দিয়ে বললেন, আমার মেয়ে আয়েশার কপাল খুলে গিয়েছে। আর আমাদের দেশের সুশীল সমাজের অসুশীল বেয়াদবগুলা পত্রিক বিভিন্ন জায়গায় লেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি অবিচার করছে। আমি আপনাদেরকে বলে দেই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ে না করতেন, আমরা নবীর উম্মত হিসাবে এলেম থেকে, হাদিস থেকে, সহি হাদিস থেকে বঞ্চিত হতাম। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের উস্তাদ ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু হুরায়রা বলেন, আমি যা পড়ি ভুলে যাই, যা শুনি ভুলে যায়, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্রেনটা এমন ছিল, এটা একটা কম্পিউটার, একবার যেটা শুনতেন মৃত্যু পর্যন্ত ভুলে যেতেন না। কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই। হযরত আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা যখন থাকে তখন আপনি হাদিস বলেন, তিনি না থাকলে বলেন না, কারণ কি? আল্লাহর নবী বললেন, জবাবটা আগামী দিন দেওয়া হবে। পরের দিন আমার নবী আগের দিন যতগুলো হাদিসের কথা বললেন, আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা দাঁড়াও, গতকালকে যে হাদিসগুলো বলছি সবগুলা বলো। আবু হুরায়রা বলেন, আমি পারি নাই নবীজি পর্দার আড়ালে, মা আয়েশাকে দাঁড়া করালেন। মা আয়েশা প্রত্যেকটা হাদিস নবীর মতো করে বাচন ভঙ্গি দিয়া যেখানে দাঁড়ি কমা, যেখানে কমা সব সহ শব্দ সহ মুখস্থ বলে দিলে। এটা অং সাং সুচির ব্রেন না, এটা মা আয়েশার ব্রেন, যেটা একবার শোনে মৃত্যু পর্যন্ত ভুলে যায় না। তিনি আমাদের মা, তিনি আমাদের মা, বলেন তিনি আমাদের মা। আল্লাহ পাক বলছে, নবীরা চলে যাওয়ার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদেরকে বিয়া করা তো দূরের কথা, তাদেরকে নিয়ে মনে মনে চিন্তা করা যাবে না, হারাম, কারণ এরা তোদের মা। নবীর স্ত্রী আমাদের কি মা? তাহলে রাসূল ইসলাম বিয়ের জন্য বিয়ে করছে কয়টা? দুইটা। কিন্তু খাদিজা জিন্দা থাকতে করেন নাই। যারা বলে আমার নবী বিয়া পাগল আছিল, তারা জারজ। কারণ জারজ এই কারণে বললাম, নবী যদি বিয়া পাগল হইতো তাহলে খাদিজা জিন্দা থাকতেই করত। তিনি যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিন্দা থাকা অবস্থায় আর বিয়া করেন নাই, এটার দ্বারা প্রমাণ হয় আমার নবী বিয়ে পাগল ছিলেন না। আর বাকি বিয়াগুলি করছে রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, শিক্ষার কারণে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, তাদের নামের তালিকা, এক নাম্বার স্ত্রীর নাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রতি অবদান আছে না নাই? আছে। তিন বেলা আড়াই মাইল উঁচু পাহাড় নবীজি হেরা গুহায় তাহান্নুস করতেন। কি করতেন? তাহান্নুসের বাংলা অর্থ হলো জাতিকে নিয়ে চিন্তা করতেন, রবকে খোঁজাখুঁজি করতেন, জাতিকে আপনার কি বলে চেঞ্জ করে দেওয়ার জন্য, হেদায়েতের পথ দেখাবার জন্য তিনি চিন্তা করতেন। এটাকে বলা হয় তাহান্নুস। আর সেই আড়াই মাইল উঁচু পাহাড় আমাদের দেশের হাজিরা ডরে বয়ে হেনে উঠতে চায় না। আর সেই জায়গায় মা খাদিজা প্রতিদিন তিন বেলা রাসূলের জন্য বেবে পাহাড়ের চূড়ায় খাবার ক্যারি করতেন। এটার দ্বারা প্রমাণ হয় মা খাদিজা সাধারণ কোনো মহিলা ছিল না। আমি জীবনের প্রথমবার যখন ওখানে যাই, সেটা 2005 সাল, তখন আরো বুড়ো আছিলাম, কথা বলেন। জীবনের প্রথম যখন গেছি কত সাল? তখন আরো বুড়ো আছিলাম। কি আছিলাম? জুয়ান, মানে তখনও ফুটবল খেলি। ওখানে যাওয়ার পরে আমার সাথে, আমাদের সাথে যারা ছিল তারা পাহাড়ের চূড়া দেখা কাম শেষ,
এক একজনের প্রেসার উঠে গেছে। আমি যেহেতু তখনও ছেলে চ্যাংরা পোলা, মাত্র মাত্র অনার্সে পড়ি তখন ভিক্টোরিয়া কলেজে, ছা ছা করে উঠলাম। উঠার পরে আল্লাহর কসম, বাহাবা নেওয়ার জন্য বলছি না, উঠার পরে ওই জায়গায় যাওয়ার পরে সবার আগে আমার মনে পড়ে গেল খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা, যে তিনি একজন বুড়ি মহিলা, এই জায়গায় প্রতিদিন তিনবার, আর আমাদের দেশের লোকেরা জীবনে যায় না একবার, আর খাদিজা গেলেন প্রতিদিন তিনবার। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আর খাদিজা রাদিয়াল্লাহু, জিব্রাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে কথা বলতেছে, এক পর্যায়ে জিব্রাইল আমিন বলছেন, হুজুর আমি চলে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে, আসলে খাদিজাকে বলবেন আল্লাহ তো সহজে কারোর সালাম দেয় না, আল্লাহ নিজে খাদিজারে সালাম দিচ্ছে। হুজুর আল্লাহ সালামটা দিয়া বন্ধ করে না, আমি জিব্রাইলের সালামটাও খাদিজারে দিয়েন। আমার বন্ধুগণ, খাদিজা তারা বুদ্ধিমান মহিলা, শিক্ষিত মহিলা নাকি বোকা? বোকারা টাকার মালিক হয় না, বোকারা ব্যবসা করতে পারে না। আরব জাহানের তদানীন্তন কালে সবচেয়ে বড় ব্যবসায়ীটা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই ব্যাপারে বলবো কথা, গরীর কাটা দৌড়াচ্ছে, আমরাও দৌড়াইতেছি, কথা খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজা আসলেন, জিব্রাইল আমিন চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তোমার জন্য সুখবর। কয় হুজুর কি সুখবর? কয় আল্লাহ নিজে তোমারে সালাম দিছে। খাদিজা কান্না করলেন আর বলেন, হুজুর সালাম তো দিছে ঠিক, কিন্তু আল্লাহর সালামের জবাব ওয়ালাইকুম সালাম হইব নাকি? কথা কয় না কেন? মানে আমি আপনারে সালাম দিলাম, আপনি বললেন ওয়ালাইকুম সালাম, তো আল্লাহ আপনারে সালাম দিছে, আপনি কইবেন ওয়ালাইকুম সালাম হইব নাকি? কথা কয় না কেন? না, কিন্তু খাদিজা বুদ্ধিমান, খাদিজার কত জ্ঞান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর আল্লাহ আমার সালাম দিছে, আমার কপাল খুলে গেছে, কিন্তু আল্লাহর সালামের জবাব কি হইব সেটা আমি জানি না, জবাব যা হবে আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে মা খাদিজাকে কবরে নামাইছে। কোথায় নামাইছে? নিজের হাতে, নিজের হাত দিয়া। আসে না কবর ছেড়ে, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর চলে আসেন, রাসূল কয় না তোমরা যাও আমি আসি, আমি যাচ্ছি না, আমি দোয়া করতেছি। এরপরে বললেন, জিব্রাইল আমিনও তোমাকে সালাম দিয়েছেন। মা খাদিজা জিব্রাইলের সালামটা নিলেন। তাহলে বোঝা গেল জ্ঞান বুদ্ধি কিছু আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, একজন স্বামী সফলতা অর্জন করতে পারে না ততক্ষণ তার স্ত্রী তার পাশে দাঁড়ায় না যতক্ষণ। আমি কথাটা বুঝাইতে পারি নাই, কথাটা বুঝাইতে পারি নাই, এটার ব্যাখ্যাটা আরেক দিন দেব। দুই নাম্বার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আব্বার নাম কথা বলে না, নবীর খলিফা কয়জন? দুইজন শ্বশুর দুইজন কথা বলে না কেন? দুইজন শ্বশুর দুইজন জামাই, আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজন কি? আর শ্বশুর আবু বকর ওমর, আলী বুঝি শ্বশুর, আবু বকর ওমর। এবার শুনেন, তাইলে হযরত আয়েশা সিদ্দিকার বাবার নাম কি? আবু বকর। তিন নাম্বার স্ত্রীর নাম সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার নাম্বার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হযরতে ওমরের কন্যা, কথা বলে না, কার কন্যা? হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। এরপরে আমার বন্ধুগণ, পাঁচ নাম্বার জয়নব বিনতে খুজাইমা, জয়নব বিনতে খুজাইমা। এরপরে ছয় নাম্বার সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। উহুদের যুদ্ধে যখন সালামা শহীদ হয়, বিধবা হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন। তাহলে ছয় নাম্বার স্ত্রীর নাম কি? সালমা, সালামা। সাত নাম্বার জয়নব বিনতে জাহাল, বলেন কি নাম? জয়নব বিনতে জাহাল। তাহলে রাসূলের স্ত্রীদের মধ্যে জয়নব নামটা কয়জনের ছিল? কয়জনের ছিল? দুইজনের। এরপরে আট নাম্বার জুহাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আট নাম্বার। নয় নাম্বার উম্মে হাবিবা, উম্মে হাবিবা ছিলেন মক্কার চালাক নেতা আবু সুফিয়ানের মেয়ে। কার মেয়ে? কার মেয়ে? আবু সুফিয়ানের মেয়ে। হযরতে
উম্মে হাবিবা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আবু সুফিয়ান তখন প্রস্তাব লইয়া মক্কা থেকে মদিনায় গেছিলেন। যাওয়ার পরে নিজের মেয়ের ঘরে ডুইকা দেখে খাট নাই, পালং নাই, বিছানা নাই, প্লেট নাই, গ্লাস নাই, একেবারে মাটির চাটার মধ্যে ঘুমায়, কি বলে খেজুর পাতার চাটি। এখানে যাইয়া উম্মে হাবিবাকে আবু সুফিয়ান বলতেছে, মা রে সোনার চামচ মুখে নিয়ে তো জন্ম, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুই তো কিচ্ছুই পাইলি না। উম্মে হাবিবা রাগা কি বলে চোখ রাঙ্গায় বলেন, হতে পারো বাবা, কিন্তু মক্কা থেকে মদিনায় আসছো মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে কথা বললে বাবা হিসাবে আমি তোমার দিকে তাকাবো না, গাঁট ধরে বের করে দেব। আবু সুফিয়ান কয়, ভাই মারে বসতে বলবি না, কিচ্ছু বলে না। একটা কথা আছে, গৃহস্থ সাধে না, তুমি যাগো ওই ঘরে আমি জেগে সেই ঘরে। উম্মে হাবিবা নিজের বাপেরে সাধে না, এখন বাপ দেখতেছে একটা খেজুর পাতার চাটাই যেটাতে বসেন মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আবু সুফিয়ান মনে মনে কয়, মেয়ে তো রাগ করছে, আমি বাপ হিসাবে রাগ করতে পারি না। ওখানে যে বসতে চাইলেন, উম্মে হাবিবা চাটাইটা উর সাথে লাগাইয়া চিৎকার দিয়ে বলতে থাকলেন, হতে পারো তুমি আমার বাবা, কিন্তু এই চাটাই তোমাকে দিতে পারি না, এটাতে মোহাম্মদ ইসলাম বসেন, আল্লাহর নবীর চাটাই বাপকে দিতে পারি না, কারণ তুমি একজন কাফেরের জন্য বিশ্ব নবীর চাটাই আমি ছেড়ে দিতে পারি না। ভালোবাসা কারে কয়, আর আমরা জিলাফি দিয়া ভালোবাসা আছে না নাই? উম্মে হাবিবা নয় নম্বর স্ত্রী। দশ নম্বর হজরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফিয়ার ব্যাপারে হাদিস আছে, আল্লাহ রাসূল বললেন, যেই আমার স্ত্রীদের মধ্যে যার হাতটা বেশি লম্বা তার সাথে কবরে সবার আগে আমার দেখা হবে। মা এসা বলেন, আমি হাত মাইপা দেখলাম আমারটা লম্বা, কিন্তু কয়দিন পরে দেখলাম সাফিয়া দুনিয়া থেকে বিদায় হলো, আমি বুঝতে পারলাম যে সাফিয়ার দানের হাতটা লম্বা ছিল, আল্লাহ রাসূল দানের হাতের কথা বলেছে। যে উম্মতের হাত দানের হাত লম্বা, তার সবার আগে হাসরের মাঠেও বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এগারো নাম্বার রাসূলের স্ত্রীর নাম মাইমুনা। বলেন তো কি নাম? আমার ভাইরা আমি পারি নাই ঘড়ির সাথে। কথা আহলে বায়েতের ব্যাপারে, রাসূলের মেয়েদের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে আগামী জুমাতে স্টার্ট করবো ইনশা আল্লাহ। আমি এখানে আলোচনাটা আজকে থামায় দিলাম, অনেক কথা আমার সামনে আছে। আল্লাহ যেন যতটুকুন বললাম আল্লাহ যেন মনে রাখার তৌফিক দেন, আমরা বলি আমিন। শেষ কথা বিরক্তি করব একটু আজকে পাঁচ মিনিটের জন্য, সেটা হচ্ছে আপনারা তো দেখছেন যে ছাদের উপরে সেন্টারিং হয়ে গেছে, দেখেন নাই? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.